মাস পেরোলে এই রথযাত্রা, বাঙালির অন্যতম শ্রেষ্ঠ উৎসব। সেই উপলক্ষে আমরা চলে এসেছি মানিকতলা খালপাড় পটুয়াপাড়ায় তারকনাথ শিল্পালয় দেখে নিতে শিল্পী কেষ্টপাল এবং পুষ্পপালের তৈরি ছোট ছাঁচের জগন্নাথকে। আশা করি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন। নমস্কার, ধন্যবাদ। আসলে আগে থেকে করলে না লোকে জানতে পারে। হ্যাঁ হ্যাঁ, এবার সুবিধা হবে একদম। বাঙালি জাতির আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়ে গিয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র। শৈশবে প্রতিটা বাঙালি নিজেদের ছোট রথের মধ্যে এরকমই ছাঁচের ছোট জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের প্রতিমা নিয়ে রাস্তায় শোভাযাত্রা করতে বেরোতো। কালের নিয়মে সেগুলো কমে গেলেও আজও যারা আধ্যাত্মিকতা নিয়ে বেঁচে থাকতে চায় তাদের কাছে আজও প্রাসঙ্গিক এই ছোট উচ্চতার জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের ছাঁচের প্রতিমা। কতক্ষণ লাগলো, মানে কবে থেকে কাজ শুরু হয়েছে দিদি? আমি এইবার তো মেয়ে রং করতে আসছে, আচ্ছা, তার জন্য আমি এই জ্যৈষ্ঠ মাসের আগে থেকে শুরু করেছি। মানে বৈশাখ মাসেই? বৈশাখ মাসে না, আচ্ছা, জ্যৈষ্ঠ মাসের প্রথম থেকে শুরু করেছি। আর ছাঁচগুলো তো অনেক রকমের ছাঁচ দেখছি, এগুলো নতুন করে তো? হ্যাঁ, নতুন করে ওই যে পরপর তুমি পাশে দুটো নিয়েছো না? হ্যাঁ হ্যাঁ, কুড়ি দুটো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুড়ি দুটো যেরকম এটা নৌকোটা, হ্যাঁ, তার পাশে কুড়ি দুটো, এগুলো পুরো মডেল নতুন। ফুলের মধ্যে জগন্নাথ দেব, শঙ্খের মধ্যে জগন্নাথ দেব, আবার ওঙ্কার চিহ্নের মধ্যেও বিরাজ করছেন জগন্নাথ দেব। শিল্পীর এই ভাবনাকে কর্নিশ। এই শ্রীকৃষ্ণ, একটা কৃষ্ণ কালো, নীল নীল, হ্যাঁ নীল আছে। দেখে বোঝাই যাচ্ছে প্রচুর ছাঁচ তৈরি করতে হয়েছে। পুরীটা কিন্তু হেভি হয়েছে, পুরীর কে মানে পুরো কমপ্লিট, মানে মুকুট টুক, এটা মুকুট ছাড়া। ঠিক, ভারতের মহান তীর্থক্ষেত্র ওড়িশার পুরীর জগন্নাথ দেবের যে প্রতিমা রয়েছে তারই অনুরূপ ছোট সংস্করণের প্রতিমা শিল্পী তৈরি করেছেন, যেটি ছাঁচের দ্বারা নির্মিত। প্রতিমা শৈলীর ক্ষেত্রে এটি একটি অনুপম শোভা বর্ধন করছে। শিল্পী কেষ্টপাল বারে বারে নিজের শিল্পসত্তাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন ধরনের, বিভিন্ন শৈলীর ও বিভিন্ন আঙ্গিকের জগন্নাথ, সুভদ্রা, বলভদ্র তিনি তৈরি করেছেন। এখন যেরকম দেখতে পাচ্ছেন রথের মধ্যে, ঘোড়ায় টানা রথের মধ্যে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্র। এছাড়াও গাছের তলায় মহাপ্রভু শ্রীচৈতন্যের পাশে বসে রয়েছে জগন্নাথ দেব, সুভদ্রা ও বলভদ্র। অন্যদিকে শ্রীকৃষ্ণের পাশে মহাপ্রভু এবং সেখানে বসে রয়েছেন জগন্নাথ দেব। এই যে ভাবনাটা, এমনকি যে ছত্র অর্থাৎ ছাতার তলায় জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্র, এটা দেখেই মনটা মুগ্ধ হয়ে যায়। শিল্পী খুব সুন্দরভাবে অলঙ্করণ করেছেন প্রতিটা প্রতিমাকে, এবং এই অলঙ্করণের মাধ্যমে যেন একটা পূর্ণায়বব নির্যাস, একটা আধ্যাত্মিক নির্যাস যেন বিচ্ছুরিত হচ্ছে। পাশাপাশি আমরা দেখলাম যে ময়ূরের ওপর বিরাজ করছেন প্রভু জগন্নাথ দেব, অন্যদিকে রয়েছে একটি বাজনা ওপর রয়েছে জগন্নাথ দেব, তবলাও বলতে পারেন বা মৃদঙ্গ বলা যেতে পারে, তার ওপরও বিরাজ করছেন জগন্নাথ দেব। এই যে ভাবনাটা, সেই ভাবনাটাই কর্নিশযোগ্য। এবং পুরীর যে জগন্নাথ শিল্পী নির্মাণ করেছেন সেটিতে মুকুট রয়েছে, অপরটিতে মুকুট কিন্তু
আমরা দেখতে পাইনি। এই যে দেখতে পাচ্ছেন ময়ূরের ওপর জগন্নাথদেব, আশা করি ব্লগটি ভালো লেগেছে। পাশাপাশি আপনারা দেখতেই পাচ্ছেন এই প্রতিমাগুলোর ওপর রঙের কাজ বাকি রয়েছে।